কিভাবে ক্যাপ স্টাইল করে নিজেকে সুপার সেক্সি বানাবেন ইন দিস ভিডিও আই এম গোইং টু শো ইউ সো ক্যাপ আমরা কেন ইউজ করি শুধু কি নিজেকে কুল এন্ড হ্যান্ডসাম দেখানোর জন্য রং ক্যাপ আমরা ইউজ করি নিজের চুলকে পলিউশন এন্ড ডাস্ট থেকে বাঁচানোর জন্য এন্ড অলসো ক্যাপ আমাদের স্কিনকে রোদ পলিউশন ডাস্ট থেকে প্রোটেক্ট করে দ্যাটস ওয়াই আমরা মাথায় ক্যাপ ইউজ করি এন্ড আমাদের বাংলাদেশ হচ্ছে ধুলোবালির দেশ তাই চুলকে ভালো রাখতে হলে ক্যাপ পরতে হবে আপনাকে এন্ড আমি মনে করি প্রত্যেকটি ছেলেদের ওয়ার্ড্রোবে ক্যাপ রাখা উচিত বিকজ এখনকার দিনে ক্যাপ এসেনশিয়াল আইটেমের মতো হয়ে গেছে সো ক্যাপ ওয়ারিংয়ের কিছু ফ্যাশন টিপস রয়েছে অ্যান্ড এই টিপসগুলো যদি আপনি মিস্টেক করেন তাহলে আপনাকে দেখতে এইরকম লাগবে অ্যান্ড আমি চাই না আমি থাকতে আমাদের ভাইদের এরকম দেখাক বিকজ আমার কাজ হলো আপনাকে মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড সুপার সেক্সি বানানো অ্যান্ড ইউ শুড লাইক দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু দিস চ্যানেল সো লেটস সি কিভাবে ক্যাপ স্টাইল করতে হয় সো ক্যাপ বেসিক্যালি অনেক টাইপের হয়ে থাকে বাট আমরা আজকে দুই ধরনের ক্যাপ সম্পর্কে কথা বলবো সেগুলো অনলি ছেলেদের জন্য সো ফার্স্টলি যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে আপনাকে এই ধরনের ফ্ল্যাট ক্যাপ কখনোই পরা যাবে না কারণ এগুলো বেসিক্যালি আঙ্কেলদের জন্য অ্যান্ড এগুলো যদি আপনি পরেন তাহলে আপনাকে একদম এইরকম দেখাবে সো ছেলেদের জন্য শুধু দুই ধরনের ক্যাপই বেস্ট বেসবল ক্যাপ অ্যান্ড স্ন্যাপব্যাক ক্যাপ অনেকেই এই ক্যাপগুলোকে অনেক নামে চিনে লাইক স্পোর্টস ক্যাপ ডিজে ক্যাপ হিপ হপ ক্যাপ এটসেট্রা সো আপনি যেই নামেই চিনেন না কেন কেনার সময় জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে যাবেন দ্যাটস ইট তবে ক্যাপ পরার সময় যদি আপনি মিরর অথবা মোবাইল এর আয়নার সামনে গিয়ে ক্যাপ পরেন তাহলে ইজিলি ক্যাপটি স্টাইল করতে পারবেন সো এখন আমি এই ক্যাপ দুইটি আলাদা আলাদা করে স্টাইল করে দেখাচ্ছি আপনি এখানে যে কোনো দুটি ক্যাপ এর মধ্যে একটি চুজ করতে পারেন নো প্রবলেম এখানে অনেকে কি করে এরকম ডাইরেক্ট মাথায় ক্যাপ রেখে দেয় সো এরকম করে যদি আপনি ক্যাপ পরেন তাহলে লুকস আসবে না উল্টো করে ক্যাপ পরতে হলে আপনাকে আপনার চুল আগে এইভাবে পিছনের দিকে স্লিক ব্যাক করতে হবে দেন ক্যাপ মাথায় রাখুন তারপর এইভাবে আপার শেপ করতে থাকুন হালকা আপার শেপ করতে হবে যাতে করে আপনার সামনের চুল দেখা যায় অ্যান্ড পিছনের ক্যাপটি এইভাবে ডাউনার শেপ করে দিন অফ মে লাগ রাহা হুন আ সুপার সেক্সি বাট এখানে আপনাকে একটি জিনিস খেয়াল করতে হবে এই ধরনের ক্যাপ কিনলে অনলি সলিড কালার নিতে হবে ক্যাপ এ যেন ডিজাইন লোগো ব্র্যান্ডিং কিছু না থাকে কালার হিসেবে আমি রিকমেন্ড করবো ব্ল্যাক অথবা রেড কালার এর মধ্যে ক্যাপ কিনুন অথবা আপনার চয়েস অ্যাকর্ডিং আপনি অন্য কালার নিতে পারেন নো প্রবলেম বাট এই ধরনের ক্যাপ কখনোই কেনা যাবে না নেক্সট মুভ অন সেকেন্ড লুকস তো সেকেন্ড লুকসটি করতে হলে আপনাকে আগের মতোই পিছনের দিকে চুল স্লিক ব্যাক করতে হবে দেন উল্টো করে সেমভাবে ক্যাপটি পরতে হবে বাট এখানে আপনার ক্যাপটিকে এইভাবে ফোরহেড এর নিচে আনতে হবে যেন ক্যাপ এর মাঝখান দিয়ে আপনার চুল হালকা করে দেখা যায় দেন হালকা করে ক্যাপটি বাঁকা করে দিন এখানে একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখনই উল্টো করে আপনার ফোরহেড এর নিচে ক্যাপ পরবেন তখনই আপনার ক্যাপকে হালকা করে বাঁকা করে দিতে হবে লাইক দিস দেন ইট উইল লুক প্রিটি কুল অ্যান্ড থার্ড লুকস যেটি বর্তমানে খুব ট্রেন্ডিং চলতেছে সাইড পার্ট ক্যাপ স্টাইল সো এই স্টাইলটি করতে হলে আপনাকে আপনার চুল যেদিকে ন্যাচারাল গ্রো হয় সেই দিকে আপনার চুলকে সাইড পার্ট করতে হবে লাইক দিস দেন সামনের দিকে ক্যাপটি এইভাবে আপনার মাথায় রাখুন বাট এখানে ডেফিনেটলি আপনাকে নোটিস করতে হবে আপনার সাইড এর চুল যেন এইভাবে বের হয়ে আসে বাইরের দিকে অ্যান্ড ফাইনালি রিকমেন্ডেশন থাকবে সামারে ক্যাপ পরার ট্রাই করুন ক্যাপ আপনাকে রোদ পলিউশন ডাস্ট থেকে রক্ষা করবে অ্যান্ড ক্যাপ এর অনেক অ্যাডভান্টেজ রয়েছে লাইক আপনি স্কুল কিংবা কলেজ যাবেন তখন আপনার কাছে যদি বেশি সময় না থাকে তাহলে ইজিলি আপনি ক্যাপ পরে স্কুল যেতে পারবেন অ্যান্ড আপনি এই দুই ধরনের ক্যাপই পরতে পারেন নো প্রবলেম সো দ্যাটস ইট ফর দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে দেন মেক শিওর টু সাবস্ক্রাইব টিল দ্য নেক্সট ভিডিও বি সেভিয়াস বি স্টাইলিশ বি সেক্সি